সিবিআইয়ের হাজিরা এড়িয়ে এক মাসে ছুটি চেয়েছেন প্রাক্তন নগরপাল কিন্তু সময় দিতে নারাজ সিবিআই রবিবার বিকেলে নবান্নে হাজির হলেন কেন্দ্রীয় তদন্তকারী দলের তিনজন প্রতিনিধি তাদের হাতে রয়েছে চারটি চিঠি ডিজিকে দুটি চিঠি দেন সিবিআই কর্তারা ছুটির দিন থাকায় মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব সোমবার চিঠি দেওয়া হবে ছুটির দিন ঠিক পাঁচটা কুড়ি মিনিট নাগাদ নবান্নে হাজির হন সিবিআইয়ের দুজন অধিকারী তাদের হাতে ছিল চারটি চিঠি মুখবন্ধ খামে চারটি চিঠি মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব ও ডিজিকে দিতে গিয়েছিল সিবিআই রাজীব কুমার সংক্রান্ত চিঠি কিনা তা বলতে চাননি সিবিআই প্রতিনিধিরা চিঠিতে কি লেখা রয়েছে তাও ভাঙতে চাননি তবে রাজীব কুমারের অবস্থান জানতে চেয়ে ডিজিকে চিঠি দেওয়া হয়েছে বলে সূত্রে খবর খানিক্ষণ দরজায় দাঁড়িয়ে থাকার পর নবান্নের ভিতরে ঢোকার অনুমতি পান প্রতিনিধিরা মিনিট পরেই বেরিয়ে আসেন তারা সংবাদ মাধ্যমকে জানান ডিজিকে চিঠি দেওয়া হয়েছে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে চিঠি দেওয়া সম্ভব হয়নি আগামীকাল আসার জন্য বলা হয়েছে শুক্রবার রাজীব কুমারের গ্রেপ্তারির ওপর থেকে রক্ষাকবচ তুলে নেয় কলকাতা হাইকোর্ট ওই দিন সন্ধ্যায় পার্ক স্ট্রিটে রাজীবের সরকারি বাসভবনে হানা দেয় সিবিআই কিন্তু বাড়িতে ছিলেন না রাজীব কুমার তার স্ত্রীর হাতে ধরানো হয় নোটিস। শনিবার দশটায় সিবিআই কাছে হাজিরা দেওয়ার কথা ছিল এডিজি সিআইডির কিন্তু নির্ধারিত সময়ে আসেননি বিকেলে ইমেল পাঠিয়ে সিবিআইকে রাজীব জানান স্ত্রী অসুস্থ এক মাস পর হাজিরা দেবেন কিন্তু রাজীবের আবেদন খারিজ করে দিয়েছে সিবিআই তাকে সময় দিতে নারাজ তদন্তকারীরা সিবিআই সূত্রে খবর রাজীব কুমারের তরফে সিবিআই সঙ্গে কোনো যোগাযোগ না করা হলে আর নতুন করে নোটিশ দেওয়া হবে না সোমবার তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী দল সেই প্রস্তুতিই নেওয়া হচ্ছে